সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত। আমি চন্দনা ভট্টাচার্য, প্রভাষক বাংলা। আমি তোমাদের আজকে পড়াবো বাংলা দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্রের দিনলিপি। আজকে তোমাদের আমি পড়াবো দিনলিপি, ঠিক আছে? দিনলিপি কি সে বিষয়ে তোমাদের একটি বিশেষ ধারণা দেওয়ার চেষ্টা করব। দিনলিপি হচ্ছে, আমরা কিন্তু ডায়েরির সাথে কিন্তু কি পরিচিত, কিছু কিছু মানুষ আছে প্রত্যেক দিন কিন্তু কী করে, ডায়েরি লিখে এবং ডায়েরি কী করে, মেনটেন করে। ডায়েরি লিখে মানে এক একজনের লেখা হয়তো কিছুটা পার্থক্য থাকতে পারে। কেউ আছে একটা পুরো একটা দিনের ঘটনা, কখন কোথায় কী ঘটেছে, কোথায় আনন্দের কোথায় কষ্টের সব বিষয়গুলো সুন্দর করে কী করে, তারিখ লিখে ডায়েরিতে লিখে রাখে। আবার কিছু মানুষ আছে কী করে, যারা অফিস আদালতে চাকরি করে তারা কী করে, আগামী দিনে কোথায় কত তারিখ মিটিং, কত তারিখ যেতে হবে, কোথায় কোন কাজটা কত তারিখে দিতে হবে ইত্যাদি বিষয়গুলো কী করেন, ডায়েরিতে লিখে রাখেন। ডায়েরিতে লিখে যেদিন যে তারিখ সে তারিখটা উনি ডায়েরি উল্টালেই তিনি বুঝতে পারেন ওই দিনের কাজ কী, ওই দিনের কর্মকাণ্ডটা কি, তিনি খুব সহজে কী করতে পারেন বুঝতে পারেন, সেই অনুসারে কী করেন এগিয়ে চলেন। তাহলে ডায়েরি লেখা কিন্তু খুবই ভালো কাজ। এখন এই ভালো কাজটা করতে গেলে ডায়েরির কিছু কী আছে, সিস্টেম আছে, কী কেমন করে ডায়েরি লিখতে হবে। ডায়েরি মানে পুরো একটা দিনের বর্ণনা, একদম বর্ণনাটা সেখানে তোমার কষ্টের অনুভূতিও থাকতে পারে, আনন্দের অনুভূতিও থাকতে পারে, আবার ব্যস্ততার অনুভূতিও থাকতে পারে। পুরো একটা দিন তুমি কেমন করে কাটিয়েছো সেই বর্ণনাটা দিনলিপিতে কী করতে হবে, তুলে আনতে হবে। কেমন করে, একটা গল্পের মতো করে। আমরা কিন্তু গল্প শুনতেও ভালোবাসি, আবার ইচ্ছা করলে আমরা সবাই কী করতে পারি, গল্প লিখতেও পারি। এই সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, রাত্রে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত আমি কী কী করলাম সেটা আমার মনের মাধুরী মিশিয়ে গল্পের আকারে লেখার নাম হয়ে হচ্ছে যে কি, দিনলিপি। এরপর আরও কিছু ক্যাটাগরি আছে, কোন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তাহলে একটা দিনলিপির মান হচ্ছে যে কত, দশ। একটা দিনলিপি লিখলে তুমি কত নাম্বার পাবে, দশ নাম্বার পাবে। এরপরে দেখো দিনলিপি লিখন, দিনলিপি লিখে নেন, দিনলিপি লিখন, দিনলিপি লিখনের মান হচ্ছে দশ। আমি দশটাকে দশের মতো করে কী করে কী করবো, লিখবো। আচ্ছা দেখো, দিনলিপিও এক ধরনের অভিজ্ঞতার বর্ণনা, দিনলিপিও এক ধরনের অভিজ্ঞতা বর্ণনা। দিনলিপি হচ্ছে কি, এক ধরনের অভিজ্ঞতা বর্ণনা, মানে কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সময়টা কীভাবে কেটেছে সেটা বর্ণনা দেওয়াটাকেই কী বলে, সেটা এক ধরনের কি অভিজ্ঞতা, আমার সারাটা দিন কেমন কেটেছে এই অভিজ্ঞতাটাকে বর্ণনা দেওয়ার নামে হচ্ছে যে কি, দিনলিপি। এরপরে বলছি কি দেখো, দিনলিপি প্রাত্যহিক জীবনের বিবরণ, দিনলিপি প্রাত্যহিক জীবনের বিবরণ, দিনলিপি প্রাত্যহিক জীবনের বিবরণ, মানে প্রাত্যহিক মানে কি প্রতিদিনের বিবরণ, আমার জীবনের প্রতিটি দিন কীভাবে কেটেছে সেটার বর্ণনা আমি কী করবো, ডায়েরিতে সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে লিখে রাখবো। তাহলে প্রাত্যহিক মানে কি প্রতিদিনের জীবনের ঘটনাগুলোর বিবরণটাই হচ্ছে যে কি, দিনলিপি। প্রতিদিনে যেটা যেদিনে সেটা সেদিনে কী করতে হবে, লিখতে হবে। এরপরে দেখো দিনলিপি রাবিদানি গপ্ত রোজনাম চাবা দিন পঞ্জি, দিনলিপি রাবিদানি গপ্ত রোজনাম চাবা দিন পঞ্জি। দিনলিপির একটা কী আছে, আবিদানি কত আছে, সেটা হচ্ছে কি রোজনাম চাবা কি দিন পঞ্জি। কিন্তু আমরা সাধারণত ডায়েরি বললে সবচেয়ে বেশি চিনি, এই শব্দটার সাথে আমরা কিন্তু কি ছোটবেলা থেকে খুব পরিচিত। তোমাদের মধ্যে কেউ কেউ দেখবা আছে যারা ডায়েরি লিখতে কী করে ভালোবাসে এবং ডায়েরি লিখে, ডায়েরি লেখা কিন্তু ভালো, দিনগুলো চলে যায় ওই দিনগুলো স্মৃতিগুলো ওখানে কী হবে থেকে যাবে। এরপরে দেখো দিনলিপির ইংরেজি পরিভাষা হলো ডায়েরি, দিনলিপির ইংরেজি পরিভাষা হলো কি ডায়েরি। এটা কিন্তু তোমাদের তো এমসিকিউ নেই, জেনে রাখা ভালো, দিনলিপির ইংরেজি পরিভাষা হলো ডায়েরি। আমরা যদিও বা কি আমরা জীবন চলার পথে যে শব্দগুলো ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা ইংরেজি শব্দগুলোর সাথে একটু বেশি পরিচিত। যেমন আমরা বলি স্কুল কলেজ, আসলে কেউ বিদ্যালয় মহাবিদ্যালয় কিন্তু কী করি না, বলি না, রোজনাম চাবা দিনপঞ্জি কেউ বলি না, আমরা কী বলি ডায়েরি বলি। এই ডায়েরিটার সাথে আমরা অনেক বেশি কী পরিচিত। তাহলে দিনলিপির ইংরেজি পরিভাষা হলো কি ডায়েরি। এরপরে দেখো দিনলিপি বলতে সম্পূর্ণ একটি দিনের বিবরণকে বোঝায়, দিনলিপি বলতে সম্পূর্ণ একটি দিনের বিবরণকে বোঝায়। আমরা পুরো একটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত্রে ঘুমোতে যাওয়া ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত কীভাবে আমার দিনটা অতিবাহিত হয়ে যাচ্ছে পুরো একটা দিনের বিবরণ কোথায় থাকে, দিনলিপির মধ্যে থাকে। সেখানে বলছে কি দিনলিপি বলতে সম্পূর্ণ একটি দিনের বিবরণকে বোঝায়। এখানে পরিপূর্ণ একটা দিনের কী বোঝাবে, বিবরণ বোঝাবে। সারা দিন আমি কোথায় গেলাম, কী করলাম, কয়টা বাজে গেলাম, কয়টা বাজে উঠলাম, কয়টা বাজে কোন কাজ করতে গেলাম, কয়টা বাজে ওই কাজে গিয়ে পৌঁছালাম ইত্যাদি বিষয়গুলোর কী হচ্ছে, বিবরণই হচ্ছে কি দিনলিপি।
তারপরে দেখো প্রতিদিনের লেখাটি ওই দিনের লেখার নাম দিনলিপি, প্রতিদিনের লেখাটি ওই দিনের লেখার নাম দিনলিপি। দিনলিপি হচ্ছে যে কি আজকের লেখা আজকে লিখতে হবে, আজকের লেখা কালকে লিখলে হবে না, কারণ আজকের জীবনটা যেরকম ঘটনাবহুল আগামীকালের দিনটাও কিন্তু সেরকম ঘটনাবহুল হবে, সেদিনের জন্য আরো অনেক কিছু থাকবে লেখা। তাহলে কি আজকেরটা আজকেই কি করতে হবে, লিখতে হবে। সে কারণে বলছে যে কি প্রতিদিনের লেখাটি ওই দিনেই লেখার নাম দিনলিপি, যখন যেদিনের লেখা সেদিনের লেখার নামই হচ্ছে যে কি দিনলিপি। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কি করেছো, দিনলিপি কি সে সম্পর্কে একটা ধারণা পেয়েছো। তোমরা সবাই কি করবে, বই কিনে নিবে, আশা করি অনেকে কিনেছো, এবং দিনলিপিটা বইতে আরেকটু করে কি করবে পড়ে নিবে। আমি দিনলিপির উপর তোমাদের কি করবো আরও একটি ক্লাস নিব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। অনেক অনেক শুভকামনা রইল তোমাদের জন্য।